পিএল স্কুল দ্বারা প্রোগ্রাম সেট করার সময় এক্সেপশন হ্যান্ডেলিংটা আমাদের মাঝে মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। খুব একটা ব্যবহার হয় না, কিন্তু মাঝে মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো আজকে এক্সেপশন হ্যান্ডেলিংটা আমরা শিখবো। তো এক্সেপশন হ্যান্ডেলিং এ দুইটা ভাগ আছে, সেটা হলো প্রিডিফাইন এক্সেপশন আর এটা হলো নন প্রিডিফাইন। তো প্রিডিফাইন এক্সেপশনটা যদি আমি বলি, তাহলে এই যে একটা চার্ট দেখতে পাচ্ছি আমরা, এগুলো সবই হলো প্রিডিফাইন এক্সেপশন। কি আছে এখানে? এক্সেপশনের নাম, তারপরে ওরাকল সার্ভার ইরোর নাম্বার, আর হলো ডিসক্রিপশন, মানে কখন আমরা এই এক্সেপশনটা আমরা ব্যবহার করব। এরকম এক্সেপশনে যদি আমি যদি লিস্ট করি, তাহলে ওরাকল দ্বারা 20টা এক্সেপশন আছে এখানে। তো এখন আমরা কখন কোন এক্সেপশনটা ব্যবহার করব, এটা আমাদের বুঝে নিতে একটু প্রবলেমটা হয়। ভিডিও শেষে আমি একটা চেষ্টা আমি দেখানোর চেষ্টা করব, সেটা হলো এরকম কোনো নাম আমাদের প্রয়োজন নাই। আমরা একটা প্রিডিফাইন এক্সেপশন দিয়ে আমরা সকল কাজ করতে পারবো, যে এইটার এক্সেপশনের জন্য, এই এক্সেপশনটার জন্য আমি এই কাজের জন্য ব্যবহার করব, এই ডেসক্রিপশনের জন্য ব্যবহার করব, বিষয়টা এরকম না। তো যাই হোক, আমরা প্রথমে একটা এক্সেপশনটা কি এটা একটু আমরা বোঝার চেষ্টা করি, তারপর আমি একটা শর্টকাট নিয়েও আমি দেখানোর চেষ্টা করব, যেটা দ্বারা সকল ধরনের এক্সেপশন হ্যান্ডেলিংটা খুব সহজেই হয়ে যাবে। তো এক্সেপশনটা কি এটা আমরা একটু প্রথমে একটু বোঝার চেষ্টা করি। সেটা হলো আমরা একটা সিলেক্ট স্টেটমেন্ট নেই শুরুতে, লাস্ট নেম, ফার্স্ট নেম, তারপর হোয়ার কন্ডিশন দিয়ে বলতেছি ফার্স্ট নেম যার জন, মানে হচ্ছে লাস্ট নেম আর ফার্স্ট নেম তাদেরটাই দেখাও যার ফার্স্ট নেম হলো জন। তো আমরা দেখি এই কোয়ারিটাকে আমাকে কি দিয়ে জানায়। তো এই কোয়ারিটা আমাকে বলতেছে হলো যাদের লাস্ট নেম হলো রাসেল আর হলো সিও, তাদের ফার্স্ট নেম জন, মানে হচ্ছে দুইজন ব্যক্তির ফার্স্ট নেম আছে হলো জন, আকারে জন নাম আছে। তো এখন আমি যদি একটা সাধারণ যদি পিএল স্কুল লিখি, পিএল স্কুল আমি কি লিখছি, এটা একটা প্রিডিফাইন এক্সেপশন, কি করব সামনে আমি দেখাবো, ঠিক আছে? আপাতত এটা দেখেন, সেটা হচ্ছে হলো আমি একটা সাধারণ একটা পিএল স্কুল লেখা, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সিলেক্ট স্টেটমেন্ট দিয়েছি, তারপরে হচ্ছে হলো আমি ইনটু ক্লোজ দ্বারা হচ্ছে হলো এখানে এই ভেরিয়েবলের মধ্যে আমি লাস্ট নেমটা রাখলাম, হোয়ার কন্ডিশন দিয়ে ফার্স্ট নেম জন, মানে এটা সেম এরকম। এখন আপনারা হয়তো জানেন যে পিএল স্কুলে, এরকম সাধারণ পিএল স্কুলে কখনো একাধিক ডাটা কিন্তু রিটার্ন করে না, যে কোনো একটা ডাটা রিটার্ন করে, বা যদি একাধিক রো যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটা ইরর চলে আসে। কিরকম ইরর চলে আসে আপনাকে দেখি, রিটার্ন মোর দেন রিকোয়েস্ট নাম্বার অফ রোস। এখন কেন হয়েছে, কারণ হচ্ছে হলো এখানে দুইটা হয়েছে, জন জন নামে দুইজন আছে, সে কাকে কাকে রিটার্ন করবে সেটা বুঝতে পারতেছে না, আর এখানে একাধিক রিটার্ন হয়ে যাচ্ছে। তো এখানে সেক্ষেত্রে আমাকে কি করতে, অবশ্যই কার্সরের ভিডিওটা যদি আমার দিকে দেখেন তাহলে অবশ্যই জানবেন যে এই কাজটা করার জন্য অবশ্যই কার্সর ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে একাধিক আমাকে ডাটা দেখাতো, ঠিক আছে, সেম এটার মতো, এটার মতো করে আমাকে ডাটাটা দেখাতো। তো যাই হোক, এরকম যদি কিছু হয় যে প্রোগ্রামটা আসলে ভিন্ন স্টাইলের, যে আমাকে যদি এরকম যদি কোনো প্রোগ্রাম হয় যে এখানে একাধিক ডাটা রিটার্ন করানো হচ্ছে কিন্তু এই প্রোগ্রাম দ্বারা সম্ভব হবে না। তো টু মেনি রোস, টু মেনি রোস এটা একটা প্রিডিফাইন, প্রিডিফাইন এক্সেপশন। আমরা যদি এই দিকটা আগে যেটা দেখাইছিলাম এখানে থাকার কথা, এই যে টু মেনি রোস, এটা কখন ব্যবহার হয়, সিঙ্গেল রো সিলেক্টেড রিটার্ন মাল্টিপল রোস, যখন এই মাল্টিপল রো যখন রিটার্ন করানো হয় তখন সেক্ষেত্রে এই টু মেনি রোস এই এক্সেপশনটা ব্যবহার করতে হবে। এটা প্রিডিফাইন, এটা ওরাকল থেকে হলো প্রিডিফাইন করা মূলত। তো এটা একটু ব্যবহারটা আমরা দেখি কিভাবে এক্সেপশনটা ব্যবহার হয়েছে। হ্যাঁ, অবশ্যই ভিডিও শেষে একটা শর্টকাট করা হবে যে এত প্রিডিফাইন এক্সেপশন মনে রাখার কোনো প্রয়োজন হবে না। তো কিন্তু তার আগে আমাদের এক্সেপশনটা একটু বোঝা দরকার আছে, তারপর আমরা ভিডিও শেষে এটা নিয়ে আলোচনা করবো যে কোন একটা একটা প্রিডিফাইন এক্সেপশন দিয়ে সকল কাজ করা যাবে। তো সেক্ষেত্রে আমি এখন ডিক্লেয়ার করতেছি, তো মানে মূলত এটাকে আমরা হ্যান্ডেল করব, এই এই পিএল স্কুলটাকে আমরা এক্সেপশন দ্বারা হ্যান্ডেল করে নিব। বিগিন সেকশন ইনটু দিয়ে দিলাম, তারপরে ফ্রম, হোয়ার হোয়ার ক্লোজে আমরা বলে দিলাম ফার্স্ট নেম জন, ডিএমএস আউটপুট দিলাম জাস্ট আগের মতোই, এটা আর এটা আগের মতোই। তারপর আমরা বলতেছি এক্সেপশন, এক্সেপশন কি বলতেছি, হোয়েন টু মেনি রোস, যদি উপরে এই ডাটাগুলো যদি মানে রিটার্ন করা যদি একাধিক যদি হয় তাহলে ডিবিএমএস আউটপুট দাও, ইউ সিলেক্টেড স্টেটমেন্ট রিট্রাইভ মাল্টিপল রো কন্ডিশন ইউজিং দা ইউজিং এ কার্সর। তো আমি যখন এটা রান করবো, এর আগে আমাকে যখন রান করছিলাম তখন আমাকে এটা ইরোর মেসেজ দিয়েছিল, যেটা ওরা কল থেকে আসবে সেট করা এরকম একটা মেসেজ দিয়েছিল। তো এখন আমি আমার মন মতো করে আমি লিখে নিলাম, এটা এখানে আমি অন্য কিছু লিখতে পারি চাইলে, এখানে চাইলে অন্য কিছু লিখে আমি কাজ করতে পারি, সমস্যা নেই। এই যে এই লেখা লিটারাল অংশটা আমার মন মতো, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন, তারপর একটু বলে নিলাম আর কি। তো এখন দেখেন আমাকে এক্সেপশনটা কি দিয়েছে, এক্সেপশন হ্যান্ডেলিং আমি যে মেসেজটা দিয়েছি বা যে ডিটারালটা ব্যবহার করেছি সেই মেসেজটাই আমাকে এখন দিয়ে দিল। এটা ছিল একটা এক্সেপশন প্রিডিফাইন, যার প্রিডিফাইন এক্সেপশন নাম হচ্ছিল টু আন্ডারস্কোর মেনি আন্ডারস্কোর রোস। আচ্ছা, আমরা আরেকটা আরেকটু দেখি, এই সিলেক্ট এই পিএল স্কুলটা দেখি যেখানে আমি শূন্য দ্বারা হলো ডিভাইডেড করতেছি, এটা কখনোই পসিবল না।
এটা কখনোই পসিবল না, মানে ইলজিক্যাল একটা কাজ হচ্ছে। বিষয়টা এরকম যে আপনার সফটওয়্যারে কে হচ্ছে হলো শূন্য দ্বারা ডিভাইডেড করতেছে 1000, তখন তাকে কি ধরনের মেসেজ দিতে পারে, এটাই আর কি বোঝানোর চেষ্টা করতেছি। এটার যখন সফটওয়্যারে যখন প্রোগ্রাম সেট করা হয় তখন বিষয়টা দেখতে আর একটু ইজি লাগে, কিন্তু তার আগে একটু এক্সেপশনটা শিখে নেওয়া দরকার যে কখন কিভাবে এটার ব্যবহারটা হয়। যাই হোক, আমি এটাকে রান করার পরে, এটাকে রান করার পর আমাকে একটা মেসেজ দিয়েছে ওরাকল থেকে যে ইকুয়াল টু জিরো। যাই হোক, এটার আমার কাজটা হচ্ছে না। তো এই মেসেজটা দেখতে একটু কিরকম যেন লাগতেছে। আমি যদি যদি ইউজার এরকম যদি করে যে শূন্য দ্বারা হচ্ছে ডিভাইডেড করতেছে, তখন তাকে আমি একটা সুন্দর একটা মেসেজ দিতে চাই। কি মেসেজ? যে ইউ ক্যান নট ডিভাইডেড বাই জিরো। এই মেসেজটা দেখতে খুবই একটু খুবই মানে ভালো লাগতেছে আর কি, আমাকে দেখতেও ইউজার ফ্রেন্ডলি। তো আমি যখন এই এক্সেপশনটা কি করেছি যে হোয়েন জিরো আন্ডারস্কোর ডিভাইডেড দেন হচ্ছে হলো এই মেসেজটা দিবে যে ইউ ক্যান নট ডিভাইডেড বাই জিরো। এটাকে যদি আমরা রান করি যে আমাকে কিন্তু এই মেসেজটা দিয়েছে, আগের এই মেসেজটা দিয়ে, এই মেসেজটা দ্বারা কিন্তু একজন অ্যাজ এ প্রোগ্রামার বুঝতে পারতেছে, একজন প্রোগ্রামার হিসেবে সে আমি বুঝে নিতে পারতেছি, কিন্তু একজন ইউজার যে সাধারণভাবে চালাবে সে কিন্তু সফটওয়্যার এই ইরোটা দেখলে কিন্তু বুঝবে না, এই ইরোটা দেখলে কিন্তু বুঝবে না। তার জন্য দরকার হলো এই ইরোটা যে ইউ ক্যান নট ডিভাইডেড বাই জিরো। তাকে বলে দিচ্ছি যে তুমি যে শূন্য দ্বারা ডিভাইডেড করতে চাচ্ছ এই কাজটা কিন্তু লজিক্যালি হচ্ছে না, তুমি এটা পারবে না, এরকম আমি একটা মেসেজ দিয়ে দিই। পরবর্তীতে সে না হয় অন্য কিছু চেষ্টা করবে। ঠিক আছে, তারপরে আসলে এই গেল হলো প্রিডিফাইন এক্সেপশন। এখন আসলে আমার নন প্রিডিফাইন, নন প্রিডিফাইনটা হচ্ছে হলো একজন প্রোগ্রামার তার মন মতো করে একটা ই করতে পারে, এক্সেপশনের নাম দিতে পারে। এখানে যেরকম একটা ডিফাইন করা ছিল যে জিরো আন্ডার স্কোর হলো ডিভাইডেড, তারপর আরেকটা ছিল হলো আমার টু আন্ডার স্কোর মেনি আন্ডার স্কোর রোজ। এইটার নাম যদি আমি যদি এই রোজ জায়গায় যদি এস যদি কেটে দিই তাহলে কিন্তু কাজ করবে না, আমি যদি এস কেটে দিই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার কাজ হবে না। তো আমাকে হুবহু এটা দিতে হচ্ছে। কিন্তু এখন আমি যদি একজন প্রোগ্রামার যদি চাই যে আমি আমার মতো করে এক্সেপশনের নাম দিয়ে আমি কাজ করবো, হ্যান্ডেল করবো, তো সেক্ষেত্রেও পসিবল। কিভাবে পসিবল? আমি ডিক্লেয়ার সেকশনে এসে আমি একটা ভেরিয়েবলের নাম নিচ্ছি, এমনকি সেটা বলে দিচ্ছি হলো এটা হলো একটা এক্সেপশন, রাইট? তারপরে আমি মা এক্সেপশন ইউনিট, তারপরে আমি একটা ই দিয়ে দিলাম এক্সেপশনের যে একটা কোড সেই কোড নাম্বারটা আমি দিলাম। তো এখন দেখেন বিগিন সেকশনে এসে আমি ইনটু ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ভ্যালু দিচ্ছে হলো ডিপার্টমেন্ট আইডি দিচ্ছে হলো 280, আর ডিপার্টমেন্ট নেম দিচ্ছে হলো নাল। এখন এক্সেপশন আমি কি বলতেছি, হোয়েন যখন এই এক্সেপশনটা হবে দেন আমাকে এই রেজাল্টটা দিবে। কি রেজাল্ট দিবে? যে আমার হচ্ছে হলো ইনসার্ট অপশন ফেইলড, মানে আমি এখানে নাল দিচ্ছি, এটা বোঝাচ্ছে। তারপর হলো ডিবিএমএস আউটপুট, আরেকটা দিচ্ছি স্কুল স্কুল কি ইউরোটা আছে, স্কুল একটা ইউরো স্কুলের একটা কোড চলে আসবে এটার মাধ্যমে। ঠিক আছে, আমি এটা একটু রান করি তাহলে বোঝাটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম মেসেজ ছিল আমার এইটা, আমাকে সেই মেসেজটা দিয়েছে। তারপরে আমি বলেছিলাম হচ্ছে হলো এসকিউএল ERRM, তো স্কুল ERRM দ্বারা হচ্ছে আমাকে এই যে এই স্কুলে যে মেসেজটা আছে এই মেসেজটা আমাকে দেখাচ্ছে, স্কুলে এই মেসেজটা আমাকে দেখাচ্ছে। কি বলতেছে? ক্যান নট ইনসার্ট নাল ইন টু ডিপার্টমেন্ট, মানে ডিপার্টমেন্ট টেবিলের ডট ডিপার্টমেন্ট নেম, মানে ডিপার্টমেন্ট নেমে আমি যে নালটা রাখছি এই নালটা রাখা যাবে না। তারপরে একটা হাইফেন দিয়ে একটা হলো 1400 লেখা, সেটা হচ্ছে হলো আমার এই যে যে প্রোগ্রামটা যেটা দিয়েছিলাম এটা। তো এরকম হ্যান্ডেলিং করার জন্য আমাকে অবশ্যই প্রাগমা ইউজ করতে হবে, আর হচ্ছে হলো একটা এক্সেপশনের ভেরিয়েবল নিয়ে এটাকে এক্সেপশন বলে দিতে হবে। এই ছিল বিষয়। আচ্ছা, এখন কথা হলো এত কিছু তো ঝাই ঝামেলা তো মনে রাখা আসলেই পসিবল না। তো এর জন্য আমরা একটা ব্যবহার করব এক্সেপশন, সেটা হলো এখানে যেরকম লিখছি হোয়েন টু মেনিস রোজ দেন, আমরা এই জায়গাটা লিখবো হলো আদার্স, এখানে লিখবো আদার্স, তারপরে এই যে জিরো আন্ডারস্কোর ডিভাইডেড এখানেও লিখবো আদার্স, তারপরে এই জায়গাটাও যদি লিখি আদার্স, তাহলে আমরা এতক্ষণ যা রেজাল্ট দেখে আসছি সবই দেখতে পারবো, একই রকম পাবো রেজাল্ট। তো আসলে এটাকে আমরা একটু টেস্ট করে দেখি, টেস্টটা কিভাবে করবো, তো আমরা এটাকে আবার একটু চালাই। তো আমাদের কি রেজাল্ট দিয়েছিল একটু একটু প্রমাণিত হয়ে নিক। তো আমাকে এই রেজাল্টটা দিয়েছিল কখন আমি টু মিনি রোস আমি এক্সেপশনটা ব্যবহার করেছি। তো আমরা এখন টু মিনি রোস এক্সেপশন ব্যবহার করবো না, আমরা ব্যবহার করবো এই জায়গা হচ্ছিল হোয়েন আদার্স, হোয়েন আদার্স, হোয়েন আদার্স দ্বারা মূলত বোঝাচ্ছিল যে কোনো এক্সেপশন যাই ই হোক না কেন, কোনো প্রবলেম ফেস করুক না কেন, তাহলে আমাকে এই রেজাল্ট আমাকে এই লিটারালটা আমাকে মেসেজ আকারে দেখাই দিবে। মূলত হোয়েন আদার্স এর এটাই হচ্ছে মূল কার্যকারিতা, আমাকে এটা খুব ইউজার ফ্রেন্ডলি, এটাই মূলত আমরা ব্যবহার করি। আপনার মোটামুটি সব কাজে এই হোয়েন আদার্স এক্সেপশন দ্বারাই হয়ে যাবে। তো আসলে আমরা একটু এটাকে চেক করে দেখি আসলে কথা এবং কাজে মিল আছে কিনা। তো দেখেন আমি হোয়েন আদার্স ব্যবহার করে যেই রেজাল্টটা পেয়েছি, আবার এর আগে যে আমার যে রেজাল্টটা ছিল এটা কিন্তু সেম। তো আসুন আরো একটা চেক করে দেখি, তো একটা নন ফ্রি ডিফেন এটাকে একটু চেক করে দেখি। এটাকে আমরা যখন রান করেছিলাম তখন আমাকে কি রেজাল্ট দিয়েছিল, আমাকে দেখাইছিল হলো এই রেজাল্টটা। ঠিক আছে, তো এখন আমি যদি কি করি, ইডি দিয়ে যদি আমি এই জায়গাটায় যদি লিখি হোয়েন আদার্স, আর এটাকে যদি আমি যদি নাই রাখি, এই অংশটুকু রাখলামই না,
দেন এখানে ছিল ছিল নন প্রি ডিফাইন, এটা আমার একজন প্রোগ্রামার বা তার সে নিজের মতো করে লিখে নিয়েছিল, এটা দরকার নেই, এটা কেটে দিলাম। এটা কেটে দিয়ে আমি এখানে শুধু হোয়েন আদার্সটা রাখলাম, আমার বাকি রেজাল্ট গুলো ঠিক থাকে কিনা আমি এটা এখন চেক করে দেখবো। ওকে, সবই কিন্তু সেম, আমার এই কাজ এখানে যা দেখেছিলাম যে মেসেজটা দেখলাম এখানে কিন্তু সেম মেসেজ। তো সুতরাং আমরা এখন থেকে যদি কোনো এক্সেপশনের যদি ব্যবহার করি তাহলে অবশ্যই ব্যবহার করব হোয়েন আদার্স দেন। এর আগে যে এক্সেপশন গুলো আমরা দেখেছিলাম এই এক্সেপশন গুলো আমরা যদি একেবারে যদি ভুলেও যাই তাহলে আমাদের আশা করি কোনো প্রকার ক্ষতি হবে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি আরো যদি কোনো প্রশ্ন থাকে এক্সেপশন নিয়ে তাহলে আমাকে অবশ্যই করতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।